Assalamualaikum everyone, welcome back to Alias Fiction Channel. আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ঈমান এবং স্বাস্থ্যে। আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি। আশা করতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের ভিডিওতে থাকতেছে পটলের কারি রেসিপি। ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, নিত্যনতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পটলের কারির জন্য আমি এখানে 150 গ্রাম পরিমাণ পটল নিয়ে নিয়েছি। এখন আমি পটলগুলোকে কেটে নিব। অবশ্যই পটলটা কাটার আগে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। পটলটা আমি যেভাবে কাটব ওইভাবে কিন্তু দেখতেও খুবই কিউট লাগবে, ভিতরেও কিন্তু পুরোপুরি মশলা ঢুকবে। দেখতে পাচ্ছেন আমি পটলের উপরের খোসাটা কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই তো ছাড়িয়ে নিলাম, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে পটলটা। এভাবে করে আরেকটা কেটে দেখাচ্ছি। এই তো আরো একটা আমার কাটা শেষ। আমি এভাবে করে একটা একটা করে সবগুলা কেটে নিব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলা কাটা শেষ। এখন আমি পটলের মাঝখান দিয়ে ছুরি দিয়ে একটু একটু করে কেটে নিচ্ছি। ভিতরে যেহেতু পুরোপুরি মশলাটা ঢুকে, না হলে কিন্তু ভিতরে মশলা ঢুকবে না, পটল খেতে মজা লাগবে না। সবগুলা এভাবে করে কেটে নিব। অন্যদিকে আমি পটলের কারির জন্য মশলাটা তৈরি করে নিব। পটলের কারির জন্য মশলার জন্য আমি এখানে নিলাম পেঁয়াজ কুচি, নিয়েছি 4টা রসুন, নিলাম নারিকেল কুচি, নিলাম কাঁচামরিচ 5-6টা। এখন আমি এগুলা ব্লেন্ড করে নিব। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পানি। এখন দিয়ে দিব চীনা বাদাম। আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন, আমার বাসায় চীনা বাদামটা ছিল সেজন্য আমি এটাই ব্যবহার করতেছি। 1.5 কাপ পরিমাণ চীনা বাদাম দিয়ে দিলাম। এখন আমি এগুলা খুবই সুন্দরভাবে মিহি করে পেস্ট করে নিব। আমার ব্লেন্ড করা শেষ। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি। অন্যদিকে আমি পাতিলের মধ্যে তেল দিয়ে দিছি। অবশ্যই সাদা তেলটা ব্যবহার করতে হবে। তেলটা গরম হতে হতে আমি পটলটা মেরিনেট করে নিব। পটল মেরিনেট করার জন্য আমি ব্যবহার করতেছি সামান্য হলুদের গুঁড়ি। তারপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো সল্ট। দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে ভালো করে মেরিনেট করে নিব। দেখতে পাচ্ছেন আমার মেরিনেট করা শেষ। আমি এখন বিসমিল্লাহ বলে দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। আমি এখন একদমই মিডিয়াম আছে এগুলোকে ফ্রাই করে নিব। হলুদটা দেওয়ার কারণে পটলটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে, পটলের কালারটা খুবই সুন্দর লাগতেছে। এই তো বেশ কিছুক্ষণ পরে আমার পটল ফ্রাই হয়ে গেছে, আমি এখন এগুলা তুলে নিব।
এই তো তুলে নিচ্ছি। অন্যদিকে আমি মশলাটা তৈরি করে নিব। আমি যে পেস্ট তৈরি করে রেখেছিলাম ওইটা কিন্তু আমাদের সবগুলা লাগতেছে না, সেজন্য আমি একটু তুলে রাখতেছি। এই তো নিয়ে নিলাম, যতটুক লাগবে ততটুক। এখন আমি এগুলার মধ্যে সবগুলা গুঁড়ো মশলা অ্যাড করে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সল্ট, তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কারি পাউডার দিব। আপনাদেরকে আমি পাউডারটা দেখিয়ে দিচ্ছি, প্যাকেটটা আপনারা যে কোনো শপে পেয়ে যাবেন। কারি পাউডারটা আমি এখানে 1/2 টেবিল চামচ দিব। অবশ্য কিন্তু পটলের কারি রেসিপিতে কারি পাউডারটা ব্যবহার করতে হবে, না হলে কিন্তু পুরোপুরি পটলের কারির যে টেস্ট ওইটা পাবেন না। আমি এখন সবগুলো মিক্স করে নিব। আপনাদের যদি মশলা পরিমাপ করতে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন। অন্যদিকে আমি পাতিল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসলে আমি এখানে মিক্স করা মশলাটা দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু মশলাটা অনেকখানি কষানো হয়ে আসছে। এখন এখানে দিয়ে দিচ্ছি এলাচ 3টা, দিয়ে দিচ্ছি লবঙ্গ 2টা, আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি এ পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা পটল। পটলটা দিয়ে আবারও ভালো করে মিনিট 2-1 কষিয়ে নিব। পটলটা কষানো হয়ে গেলে আমাদের দিতে হবে দুধ, সেজন্য আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়ে নিছি। এখন আমি দুধটা দিয়ে দিব। আপনাদের বাসা যদি ফুল ক্রিম দুধ না থাকে তাহলে আপনারা পাউডার দুধও দুধ গরম পানির সাথে মিক্স করে দুধ বানিয়ে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখন অপেক্ষা করব পটলটা সিদ্ধ হওয়ার জন্য পুরোপুরি। ডেকে রেখে দিব 10 মিনিট, তারপর ফিরে আসতেছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু পটলের কোরমাটা একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব ঘি, দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দেওয়ার কারণে খুবই সুন্দর একটা স্মেল আসবে। দিয়ে দিলাম ঘি। আপনারা কিন্তু বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, আপনাদের মূল্যবান সময় থেকে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা কিন্তু অসম্ভব মজার একটি রেসিপি। আল্লাহ হাফেজ।